শিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কি না, যত ঝামেলা কুরবানি, বুঝতে পারছেন না? আচ্ছা হাটে আর গরু নাই, এটা আমার প্রশ্ন। খালা যত ঝামেলা, শিং ভাঙা আর লেজ ভাঙা, বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে? আমরা হ্যাঁ কিনেলে তুও টেনে টেনে জান্নাতে ঢুকবি, কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানাতে টানা মানে মালটা একটু কমে হচ্ছে, শিং ভাঙা লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরু শিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই, এক ধরনের একটা জাত আছে দেখবেন যা শিং বেরোয় না, আছে না? নাই, সেই গরুর কুরবানি দেওয়া যাবে, ওগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন শিং ভাঙাটা কেন খুঁজবেন? যদি মনে করেন শিং ভাঙাটা, হুজুর শিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি? বেটার বিয়েতে শিং ভাঙাটা কেনগা কোনো অসুবিধা নাই, লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা কোনো অসুবিধা নাই, লেজ ভাঙা লেজ কাটা মাথা ভাঙা খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে, কুরবানিতে একটু তন্দুরস্তি গরু। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি, কিন্তু কাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন টাকার দ্বারা সুখ পাওয়া যায়, টাকার দ্বারা আরাম পাওয়া যায়, কি মেমারিতে বড় লোক আছে আপনাকে বলে দিই, কলকাতায় দামি দামি বড় লোকরা যারা BMW গাড়ি চাপে, করর করর টাকার মালিক, বিবির পাশে শুতে পাই না, বউ সই কুকুরের সঙ্গে উ মদ খেয়ে সুপার উপরে সই, খুঁজলেন কলকাতায় গিয়ে। আর আপনি আলু চাষ করেন, সকাল হলে ধান চাষ করেন, ধান কাটেন, লোকের দোকানে কাজ করেন, কর্মচারী, শাক সবজি বাড়িতে একটু ডাল আলু রান্না হয়েছে, এক দাস্তার খানে বিবির সঙ্গে খেয়ে এসা নামাজ পড়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছেন ফজর পর্যন্ত, আপনি সিজদায় পড়ে ফজরের সময় কাঁদুন, আল্লাহ তোমার শোকর আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহর কসম তোমার থেকে বড় সুখী পৃথিবীর কোনো কোটিপতি নয়। আর 1000 কোটির মালিক কিন্তু খেতে পাই না, কষ্টটা এইটাই, দুঃখটা ওইটাই, আর আপনি মনে করছেন দামি দামি খাবার পাবে, তাই না? পয়সা থাকলে খেতে পায়। আরে জিজ্ঞেস করে আসুন কতগুলো মন্ত্রী জেলে আছে, কত MLA MP জেলে আছে, জেলের কুঠরিতে আছে, আল্লাহ ইমামকে বা ইজ্জত বাড়ি করে রেখেছে, দাড়ি টুপিওয়ালাকে আল্লাহ বা ইজ্জত বাড়ি করেছে। আজকে মুসলমান তো হারাম হালাল চিনে না, দিন আর বদ্দিন চিনে না। এই সমাজ যদি পণ যারা লিখছে তাদের বিয়েকে যদি অ্যাভয়েড করত, এই সমাজের হিম্মত হতো না আর বিয়েতে পণলি। গান বাজনা যেখানে হবে সেখানে গ্রামের মানুষ বয়কট করব তোমার বিয়েকে, কেউ খেতে যাবে না, গান বাজনা করার হিম্মত আর হতো না, কষ্টটা ওই জায়গায়। এই মৌলবী শওকতের বেটা, আমি 12 বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, 17 বৎসর আমার এই স্টেজ হচ্ছে জলসার, আজকে মোবাইল সোশ্যাল মিডিয়া এসছে বলে তা লয়, আমি 17 বৎসর স্টেজে আছি, যে বৎসর থেকে আমার বিয়ে হয়েছে ফারগের পরে সেই বৎসর থেকে আমি স্টেজে চেপেছি জলসার, 12 বৎসর বিয়ে খেতে যাইনি, বেঁচে যায় মেপে যায়, 12 বৎসরে 12টাও বিয়ে খাইনি, তাও ঘরের ভেতরে বসিয়ে খাওয়াতে হবে প্যান্ডেল। আমার পুরসা গ্রামে গিয়ে খুঁজলেন, আমার গলসি থানায় খুঁজলেন, আমার কি বন্ধু নাই? দামি দামি বন্ধু আছে, কাছের লোক আছে, যদি কেউ বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী শওকত সাহেবের স্ত্রী কারুর প্যান্ডেলে বসে খেয়ে গেছে, আমি শওকতের বেটা নিজের জুতোর মালা পরবো ভিডিও করে, চ্যালেঞ্জ, একটা যদি বড় লোকও বলতে পারে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম, ভিডিও রেকর্ডিং হচ্ছে,
সবাই শুনবে, আমার এলাকার লোকও শুনবে, আমার গ্রামের মানুষও শুনবে, কারুর প্যান্ডেলে খেতে যাই না। আর আমাদের জীবনে বেঁচে থাকতে, বাপ বেটা বেঁচে থাকতে আমার পরিবারের কেউ খেতেও যাবে না, হিম্মত নেই। উলামাদিকে জিজ্ঞেস করুন নিকাহটা কোথায় হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিয়ে হতো মসজিদের ভেতরে, বিচার হতো মসজিদের ভেতরে, নিকাহ হতো মসজিদের ভেতরে। এটা যখন প্যান্ডেলে এসেছে, বিচার যখন কিলাবে গেছে, তখন মিথ্যায় ভরে গেছে, অন্যায়ে ভরে গেছে। আর মসজিদের ভেতরে হলে মিথ্যা বলার সুযোগ ছিল না, বড় কষ্ট লাগে। আপনি কি মনে করছেন শুনে যান, যারা গ্রামের দায়িত্বে, যে গ্রামের হোক, যারা নেতা থাকবে, বিচারক থাকবে, দায়িত্বে থাকবে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, অন্যায় বিচার করলে কিয়ামতের দিনে আটকানো হবে তাদেরকে। তুমি যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ো, আর তুমি যদি জুলুম করে থাকো নেতা হওয়ার পরে, তোমাকে আল্লাহর কসম করে বলছি ছাড়া হবে না কিয়ামতের দিনে। তোমার জন্য যদি কাবা ঘরের ইমাম দোয়া করে, তাও রিহাই পাবে না তুমি, লেখে নিয়ে যাও। ওই জন্যে বিচারক হলে খুব সাবধান। ভাই আমাকে বলো না আমি বিচার করতে পারবো না, বড় কঠিন, বড় কঠিন। আমাকে তো আমার এলাকায় কোনো বিচারে ডাকলে আমি বিপদে পড়ে যাই, নামাজ পড়ি আল্লাহর কাছে, কাঁদি আল্লাহ আমার দ্বারা, আমার বিচারের দ্বারা যেন অন্যায় না হয়ে যায়, আমি যেন ন্যায় বিচার করতে পারি, আল্লাহ আমি যেন হক বলতে পারি। আমি সবসময় দোয়া করি এটা, কোনো ফয়সালায় গেলে আমি দু রাকাত নামাজ পড়ে বের হই, আল্লাহ আমাকে এই জায়গায় তুমি পাঠাচ্ছ, আমি যেন হক বলতে পারি, হক ফয়সালা করতে পারি, তা না হলে তোমার কাছে হিসেব দিতে পারবো না। তুমি যে জায়গাটা দিয়েছো, এই জায়গা যেন ধরে রাখতে পারি। আমার মুসলমান ভাই, আপনি কি ভাবছেন শরীয়তটাকে আল্লাহ সহজ করেছে, আপনি কঠিন করেছেন? কে বলছে বিয়েতে খুশি মানানো যাবে না? যাবে। হাদিসে আছে ঢাপ বাজানো, ঢাপ হাদিসে আছে ঢাপ বাজাতে পাবে, নবীজি জামানায় ঢাপ বাজানো, দপ 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 করে আওয়াজ উঠত, সেই যুগ আর নাই। আজকে দেখুন কে রাজনৈতিক দল জিতেছে জানি না, মুসলমানরা গান বাজনা করে রং খেলে, তারা বিজয় মিছিল করছে, ইসলামী শরীয়তে বিজয় মিছিল জায়েজ আছে, আপনি বিজয়ের উৎসব মানাতে পারেন। সাহাবিরা যখন যুদ্ধে জিততেন, তারা উৎসব করতেন, তারা খুশি মানাতেন, কিন্তু তোমার মতো মদ খেয়ে ড্যান্স করে নয়, তোমার মতো রং খেলে নয়, তোমার মতো মাতলামি করে নয়, তুমি খুশি প্রকাশ করো কিন্তু মদ খেয়ে নয়, রং খেলে নয়, গান বাজিয়ে ড্যান্স করে নয়, লোককে ক্রিটিসাইজ করে নয়। ইসলাম তুমি জানো কি? জানোই না। খুশি তোমরা মনে করছো তোমরা একা খুশি, আরে আমাদের বর্ধমান, পূর্ব বর্ধমানের দিলীপ ঘোষ হেরে গেছে, আমি বেশি খুশি হয়েছি, তোমার থেকে বেশি খুশি হয়েছি আমি, আমি কোনো রাজনৈতিক লোক নয়, তোমার থেকে বেশি খুশি মানিয়েছি। কিন্তু বড় কষ্ট লাগে, আমার খুশির সঙ্গে তোমার খুশি, আমার খুশি স্যার জায়েজ খুশি, তোমারটা হারাম খুশি, তুমি ড্যান্স করছো মদ খেয়ে খুশি মানাচ্ছ, বড় কষ্ট লাগে। আর তুমি নিজেকে বলছো জুম্মার দিনে ওই হারাম খোর মাতাল কটা উজু করে গোসল করে একদম পরেজগার হয়ে আঁতর লাগিয়ে হারাম খোর ফাঁস কাতারে বসছে, বললি দোষ, কষ্টটা ওই জায়গায়। আপনি দিন বুঝেননি কেন? আপনার কাছে দিনই ইলিম নাই। যদি বলেন হুজুর কোথায় আমল করব, কোথায় ইলিমটা শিখবো, হয় কোনো বড় আলেমের কাছে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, বাংলা কোরআন হাদিস পড়ে হোক, অতটা ইলিম তোমাকে হাসিল করতেই হবে। বেইমান কাফেররা জাল ছুড়েছে, জালটাকে চিনতে পারবে। এই আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে, আমাদের এলাকার অনেক ছেলে, বীরভূমের ছেলে ডাম্পার চালায়, লড়ি চালায় হাইরোডের সাইডে, মুসলিমদের ছেলে, শুনেলেন হারাম হালাল কি ছিল, হাইরোডে গাড়ি নিয়ে দাঁড়িয়েছে হোটেলে খাবে, ঢুকিয়ে প্রথমে বলছে এক বোতল মদ দে ভাই, মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের বেচারা কর্মচারী অমুসলিম ছেলে,
সে মুরগির মাংস আর রুটি এনেছে, এ হারাম কর তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা, তাহলে মার জুতো করে ওকে আগে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে ই মনে করেছে মদ খাওয়াটা চলবে কিন্তু মুরগি আমাকে জবাই খেতে হবে। এই ইলিমটা হাসিল করতে বলছি আপনাকে যে মদটাও স্পর্শ করা হারাম, কাটা মাংসটাও তোমার হারাম। যেমন কাটা মাংস তেমন মদ, এই দুটো বুঝার লেগেই ইলমটার প্রয়োজন। চলুন, আপনি যদি সকালবেলায় উঠে মেমারি টাউনে যান, বর্ধমান টাউনে যান, কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? হবে না, হবে না, করতে হবে। কেন? শর্ত এটা। আমাদের দেশের লোকদের নিয়ম কি জানেন? ও অসুবিধা নাই তো, যাই করুক নাই করুক, জলসায় গিয়ে হযরত হাত তুলে দোয়া করছে তোর হুজুরও মার খাবে তুও মার খাবি। আগে জিজ্ঞেস করেছিস আমি যে দোয়া করি, আমি যে নামাজের পরে কাঁদি, এই দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। এক নম্বর শর্ত হালাল খাবার। আপনি জবাই করা মাংস বুঝে গেলেন যে আমাকে জবাই করা মুরগি গরু ছাগলের মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনি বাজারে গেছে, গিয়ে জিজ্ঞেস করছেন দাদা এক কিলো জবাই করা মুরগির মাংস দেন। আপনি কিনছেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারেন? টাকাটা কিসের টাকা? সুদের। অনেকজন মনে মনে করে হুজুর সুদটা কি খারাপ? না, সুদটা কতটা ভালো শুনে লাও। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা, হে আমার নবী সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শোনো, হাদিস বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। 36 বার জিনা করার সমান পাপ হবে এক টাকা সুদ খেলে। সুদ কত ভালো বুঝলাম। এই সুদের বয়ান করলে খুব বিপদ। সকালবেলায় গ্রামের চায়ের দোকানে সুদকর মালকটা আমাকে গাল দিল, ও বাজে মলবি এনে হেলি, বলবে না বলবে না, ওই মালকটা গাল দিল। তোমরা গালি দিলে কোরআনের আয়াত পাল্টাবে না, তোমরা গালি দিলে শরীয়ত পাল্টাবে না, রসুলের হাদিস পরিবর্তন হবে না। আজকে ওই জন্যই তো গ্রামে গঞ্জে চায়ের দোকানে ইয়াসিন সাহেবের বায়ান লাগিয়ে দিয়েছে চায়ের দোকানে, আর মুসল্লিরা বসে শুনছে কি বায়ান করছে, একদম হক কথা বলে। আমি বললে হক আর ইমাম বললে তাড়িয়ে দিবি? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। আমার কথাগুলোই যদি ইমাম জুম্মায় বায়ান করে ইমামের চাকরি চলে যাবে, তার প্রুফ নেবেন। আমার বর্ধমান জেলা, আমি জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে ইউটিউবে, কালকেই পৌঁছে যাবে, তারা গাল দিবে আমাদিকে বলেছে। রমজান মাস মাইয়াত হয়েছে গ্রামে, এরপর প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না, এ মোড়ল থাকে না গায়ে, একটা করে থাকে। আবার কিছু কিছু গ্রামে এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে গেছে, ওগুলো খুব খারাপ খেতে। তো জানাজার নামাজে দাঁড়িয়ে এলান করছে, ভাই যারা জানাজার নামাজে এসছেন নামাজ পড়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললে রমজান মাসে এলান করা হারাম। হয়ে গেল, সকালবেলায় মসজিদ কমিটি ইমামকে তাড়িয়েছে, এটা আমি বানানো গল্প বলি নাই, সত্য ঘটনা। ইমামকে তাড়িয়ে দিয়েছে, গেল, আমি জলসাই বললাম আর আজকে আবার আমি মেমারি থানায় ফতোয়া দিয়ে যাচ্ছি, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। যদি বলেন হুজুর কিছু তো আত্মীয় স্বজন আছে অসুস্থ, তো অসুস্থ হলে তোকে কে আসতে বললো বে, তুই তো ঘরে থাকবি, ওই নামাজটা তো আসাটা ফরজ লয় তোর লেগে, নিকট আত্মীয় হলেও ফরজ লয়, তোমার আসতে পারো, তুমি যদি সুস্থ হও জানাজার নামাজ পড়তে পারবে, মাটি দিতে পারবে।
হারাম করে এক পায়ে খুঁড়া মাল খেতে চলেছে গোসাল গাড়িতে চেপে, চলতে পারে না ভালো করে, পায়ে বাত হয়েছে, না আমার অমুক হইবে, দে বাইকে চেপে চলেছে, দিয়ে বলছে আলু গোসলে, রোজা রাখতে পারে না, রোজার মাসে খানা রান্নাই করা যাবে না, করতে পারে? বাড়িতে বাচ্চা ছেলে যদি থাকে সেই বাচ্চাদের জন্য বাড়িতে ব্যবস্থা হবে, কারা করবে? হাদিস শুনেন, দ্বিতীয় নম্বর, যার বাড়িতে মাইয়াত হচ্ছে তার বাড়ির যদি খানা রান্না করা হয় সেই খানা খাওয়া জায়েজ নাই শরীয়তে। যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়ির খানা যদি হয় খাওয়া চলবে না। হাদিসে আছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার বাড়িতে মাইয়াত হবে তোমরা তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা রসুলের হাদিস, প্রতিবেশীর হক, পাড়ার লোক গ্রামের লোক রান্না করে খাওয়াবে কিন্তু তার বাড়ির খানা রান্না হবে না। এই বর্ধমান জেলাতেই এমন একটা থানা আছে, নাম করব না, কি বুঝলেন, কি করে খালি লোক মল্লি হচ্ছে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে দিল। হ্যাঁ আমি বললি